ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। বর্তমান বাজারে আসলে আমাদের কি দেখে এই মুহূর্তে শেয়ার বাই করা উচিত এবং সেটা দেখলে আসলে আমাদের প্রফিটেবলটা কিছুটা পরিমাণে ভালো হতে পারে। তো আজকে আমরা বেসিক্যালি RSI জিনিসটা দেখে নিয়ে শেয়ারগুলো বাই করার চেষ্টা করব ভবিষ্যতের জন্য। এটা জাস্ট এই বর্তমানে সিচুয়েশনের জন্য, জাস্ট এটা আমার হয়তো ব্যক্তিগত মতামত এবং এটাই যে 100% হবে এমন কিছু না, তবে আপনারা সেই নলেজটাকে গ্যাদার করে কাজে লাগাতে পারেন। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল পর্বে শুরু করার আগে একটি কথা বলে নিই যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। প্রথমে যদি আমরা খেয়াল করি, একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, মার্কেট যখন দুইটা দিন খুব ভালো আকারে আপনার ডাউন ট্রেন্ডে ছিল, তখন আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে আপনার ম্যাক্সিমাম শেয়ারগুলো ডাউনের দিকে চলে আসে এবং এই ডাউন হওয়ার ফলে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টকগুলোর কিন্তু আমরা RSI অনেক নিচে দেখতে পাই এবং এই নিচে হওয়ার ফলে কিন্তু আমাদের হাতে একটা ভালো একটা সুযোগ যায়, কিন্তু আমরা সেখানে হচ্ছে যে ম্যাক্সিমাম যারা আম জনতা পাবলিক আমরা সেটা কাজে লাগাতে পারিনি। তো এই কাজে না লাগানোর ফলে দেখা গিয়েছে যে আমরা একটা লসের যে ভার সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি। তো এটা আসলে সবার ক্ষেত্রেও সম্ভব না, কারণ এক্সট্রা ফান্ড রাখাটা অনেক বড় ব্যাপার, সেটা আমাদের হয়তো অনেক সময় প্রপার প্ল্যানিং থাকে না। অনেক সময় দেখা যায় যে আমাদের সে পরিমাণের হাতেও ক্যাশ থাকে না, এটা আসলে আমাদের ন্যাচারাল লাইফের সাথেই জড়িত। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে প্রথম দুই দিন দেখেন প্রিমিয়ার ব্যাংক আপনার ভালো আকারে ডাউন হয়, এই স্টকটি প্রায় চলে আসে 14.60 টাকা এই রকমের কাছাকাছিতে এবং সেদিন RSI চলে আসে কিন্তু আপনার মোটামুটি 3400। হঠাৎ করেই দেখা যায় যে এই স্টকটি আপনার লাগা দুই দিন, আমরা দুই দিন ট্রেড দেখি যে মানে আপনার মোটামুটি দেখা যাচ্ছে যে ভালো পরিমাণে একটা রেঞ্জ বেড়ে যায়, তার RSIটা কিন্তু কমে গিয়েছিল। এখান থেকে আমরা যদি খেয়াল করি 14 ফেব্রুয়ারি থেকে কমে সেটা 27 ফেব্রুয়ারি পর্যন্ত ভালো একটা একটা ডাউনের দিকে আসে, তো একটা সুযোগ ছিল, সুযোগটা ক্রিয়েট করেছে। এরকম যদি আমরা ওই সুযোগটাতে কিনতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। অন্যদিকে আমরা যদি আরেকটা শেয়ার দেখি, দুঃখিত সিটি ব্যাংকটি ওপেন হচ্ছে না, আমরা এক্সাম্পল হিসেবে যদি ইউনিয়ন ব্যাংকে আনি, ইউনিয়ন ব্যাংক অলরেডি ডাউন ট্রেন্ডে আছে, অলরেডি ডাউন ট্রেন্ডে আছে, আরো হয়তো নামতে পারে, অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। তো এটা ধাপে ধাপে কেনার আমি বলবো যে নিতে হবে সুযোগটা, একবারে কেনা যাবে না। এবং সিটি ব্যাংকেরটা আমি দেখাতে চাচ্ছি কি, কারণ সিটি ব্যাংকে খুবই সুন্দর একটা ভালো পজিশনে বর্তমানেও আছে, কারণ হচ্ছে যে দুঃখিত এখনো আসতেছে না হয়তো কোনো ইস্যুজের কারণে, তাদের হচ্ছে যে আপনার RSIটা ডাউন ট্রেন্ড হয়ে নিয়ে এখনো সেই ডাউনের মধ্যেই আছে, তো এটা একটা গুড পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা দেখি যে দেখেন একমিল অ্যাপ, এক্সাম্পল হিসেবে দেখাই যদি একমিল অ্যাপ, একমিল অ্যাপে 7 ফেব্রুয়ারি থেকে যে ডাউনটা শুরু হয়েছে এখনো ডাউন হচ্ছে, তো একমিল অ্যাপ কিন্তু আবারও আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, তার মানে একটা ভালো একটা কারেকশন হয়েছে, যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে RSI কম থাকার ফলে আপনারা বিবেচনা করবেন যে কোন স্টকটা নেওয়া যায়। আমি এখানে কোনো বাই সেল নির্দেশনা দিচ্ছি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটির RSI একটা সুইটেবল পর্যায়ে আছে এবং প্রাইস একটা ভালো একটা গ্যাপ হয়েছে, দ্যাটস ওয়াই এটা হয়তো ভবিষ্যতে ভালো একটা ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে নেওয়া যেতে পারে। অন্যদিকে যদি আমরা আরেকটা শেয়ার দেখি, লাইক হচ্ছে গিয়ে এক্সাম্পল হিসেবে বেক্সিমকো, বেক্সিমকো অলরেডি কার্ভটা আপ ট্রেন্ডে উঠে গিয়েছে, ভবিষ্যতে আরো উঠতে পারে, বাট একটা সুযোগ ছিল, যখন ডাউন ছিল তখন একটা সুযোগ ছিল, ভবিষ্যতের জন্য সুযোগ আছে। অন্যদিকে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে গিয়ে
একটা শেয়ার খুবই আমাদের পরিচিত, দেখেন ডিবিএচ একদম নিচে চলে আসে 24-এ, কিন্তু তখন আমরা কেউ আসলে বাই করার মোডে যাইনি, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে একটা মোটামুটি ভালো পর্যায়ে আছে, সেটা হচ্ছে 39, এবং শেয়ারটি কিন্তু স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড সহ ভালো একটা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো আশা রাখি এই প্রাইসে যারা কিনবে তাদের ডিভিডেন্ড ফ্রি হওয়ার সম্ভাবনাটা বেশি, যদিও এখনো মার্কেট এখনো পুরোপুরি ঠিক হয়নি, আর একটু সময় দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে যৌক্তিক, একসাথে বাই করাটা কখনোই উচিত হবে না। এখন যদি খেয়াল করি তাহলে হচ্ছে যে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক দেখেন RSI একদম নিচে চলে এসেছে, তো এইখান থেকে হয়তো আমরা এখন আশা করি যে বাই করার জন্য একটা সুইটেবল প্রাইস আছে, এবং হচ্ছে যে RSI ও পজিশনটা ভালো দেখতে পাচ্ছি, কিন্তু আমি বারবার সাজেশন করব যে এটা বায়ের উদ্দেশ্যে বলা না, এটা হচ্ছে যে আপনাদের নলেজ দেওয়ার জন্য, এবং একবারেই কখনোই কোনো স্টকই কিনবেন না, একটু ধৈর্য সহকারে কিনবেন, যাতে হচ্ছে গিয়ে অল্প অল্প করে যদি কিনেন তাহলে আপনার জন্য সুবিধা হবে সেটা অ্যাভারেজ করার জন্য। আরেকটা যদি দেখি আমরা তাহলে হচ্ছে গিয়ে বিডি ফাইন্যান্স, দেখেন স্টকটির RSI অনেক নিচে চলে এসেছে, কিন্তু তার মানে হচ্ছে যে বিডি ফাইন্যান্স এখান থেকে হয়তো আর একটু সময় আস্তে আস্তে সে আপ মোমেন্টে যেতে পারে, কিন্তু এটা আর একটু সময় লাগবে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আপনি RSI দেখে যদি বিনিয়োগ করেন সেটা আপনার জন্য অনেক ক্ষেত্রেই লাভবান হতে পারে, কিন্তু এটাই যে 100% হবে এমন না, কিন্তু পসিবিলিটিটা অনেক বেশি। তো ভিউয়ার্স, আশা রাখি আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন, এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।